বাংলাদেশে একটা আইন ছিল যেটাকে বলে 54, সন্দেহজনক ভাবে পুলিশ যে কাউকে মুজিবের এই কালো কানুন প্রত্যেকটা সরকার বলেছে আমরা ক্যান্সেল করব, আমরা বাতিল করব, আমরা বাতিল করব, আমরা বাতিল করব। সাবজেক্টটা হচ্ছে এ না বাতিল হয়েছে, না এটার উপরে রিভিউ হয়েছে, না এটার উপরে এক্সিকিউশনটা প্রপার ওয়েতে হয়েছে। এখন আমার কথা হচ্ছে, আপনি একটা কথা বলছেন, এটা অত্যন্ত স্কেয়ারি কথা, যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে যদি নতুন ভাবে আবার কাউকে ঘায়েল করতে হয়, কাউকে অ্যারেস্ট করতে হয়, কারো উপরে কিছু করতে হয়। শেখ মহিউদ্দিন আহমেদ, আপনি লয়ের উপরে লেখাপড়া করেছেন, আমিও লেখাপড়া করেছি। এবার আপনাকে আমি যদি প্রশ্নটা করি, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে কোনো আইন যদি কেউ তৈরি করে, ওই আইনটা মানবতা বিরোধী, রাইট? এ ধরনের কোন আইন বাংলাদেশে? আমি কিন্তু রাজনৈতিক শত্রু বলে নেই, আমরা প্রতিপক্ষ বলি না, আমি বলছি জাতীয় শত্রু। ওকে, তো আমার কথা হচ্ছে, রাজনৈতিক কোন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যদি কোন আইন তৈরি করা হয়, সেটা 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 মানবাধিকার বিরোধী, এটা এটা মানবাধিকার বিরোধী। এখন আমার কথা হচ্ছে, আমরা যদি দেখি স্বৈরাচারের দোষরদেরকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে এমন বহু আইন আছে যেই আইনের আওতায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব, তাদেরকে বিচারের মুখোমুখি করা সম্ভব, সেক্ষেত্রে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা 54 ব্যবহার করতে হবে। এ ধরনের মানসিকতা বাংলাদেশের কোনো পাবলিক প্রসিকিউটর অথবা পাবলিক অফিসিয়ালের থাকা উচিত না। এখন আমার সন্দেহটা, আমার একটা সন্দেহ না, উদাহরণ দেই আপনাকে, আমি কোনো একটা নাম মেনশন করলাম না, আমার কাছে বলা হয়েছে যে যারা উপদেষ্টা হচ্ছে, এই উপদেষ্টা হবে কি হবে না ফাইল ক্লিয়ার হচ্ছে জেনারেল ওয়াকারের টেবিল থেকে। এখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, জেনারেল ওয়াকার এই ফাইল ক্লিয়ার করার কে? যদি দেশের সাংবিধানিক প্রধান হয় চুপ্প এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনুস, তাইলে জেনারেল ওয়াকার কেন এই ফাইল ক্লিয়ার করবে? উনি আমাকে শুধু একটা কথা বলেছে, আমি জানি না এটার রেসপন্স আপনি কিভাবে করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর ইউনুস, ডিজিএফআই এবং এনএসআই রিপোর্ট করবে ডক্টর ইউনুসের কাছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরের থেকে আজ অবধি ডিজিএফআই বা এনএসআই ডক্টর ইউনুসের কাছে কোন রিপোর্ট করে না, এটা জেনারেল ওয়াকারের কাছে করে। আমি ভেরিফাই করেছি, রিভেরিফিকেশন করছি, আমি ডিজিএফআই ডিজির কাছ থেকে ভেরিফাই করি নাই, আমি এনএসআই ডিজির কাছ থেকে ভেরিফাই করি নাই, কিন্তু তারপরের ধাপেই আমি চেক করে দেখেছি তাদের রিপোর্টটা যায় জেনারেল ওয়াকারের কাছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি, উনার কমান্ডে থাকার কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমান্ডে থাকার কথা, সেটাও নাই, সেটাও দেওয়া হয়েছে ওয়াকারের কাছে। এতে কি মিন করে? আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস হি ইজ ইন চার্জ, আর আপনি মনে করেন যে না, দেয়ার ইজ সামথিং এলস, সামথিং এলস ইজ গোয়িং অন? আমি যে কয়টার কথা, ব্রাঞ্চের কথা বললাম যে জেনারেল ওয়াকার নিয়ন্ত্রণ করে, আপনার মতামত কি? আপনি দেশে গিয়েছেন, নিচ্চকে বহু কিছু দেখেছেন, আপনার কি মনে হয়েছে? আচ্ছা, আমার মতামত যদি জানতে চান, সেক্ষেত্রে মতামত এবং ইনফরমেশন দুটো মিলিয়ে আমি আপনাকে বলছি। আমি আমাকে দেয়া সম্বর্ধনায় জাতীয় প্রেস ক্লাবে তখন আমি আমার বক্তব্য বলে এসেছি যে বিপ্লব যেটা হয়েছে, এই বিপ্লবের প্রথম ধাপটা হয়েছে, এই প্রথম ধাপে আমরা যেটুকু অর্জন করেছি সেটার প্রেক্ষিতে জাতি কিন্তু পুরোপুরিভাবে সেরকমভাবে একটি সরকার ব্যবস্থা পায় নাই, এবং এই সরকার আদৌ কার মাধ্যমে চলতেছে, কিভাবে চলতেছে, এখন জাতির কাছে ধীরে ধীরে সন্দেহ বাড়তেছে।
এবং আপনি দেখবেন যদি ছাত্র জনতার বিপ্লবোত্তর সরকার হয়, স্টেক হোল্ডার এখানে থাকবে কি? ছাত্র জনতা, এবং পরবর্তীতে স্টেক হোল্ডার হিসেবে আমরা ধরে নিয়েছি সশস্ত্র বাহিনীকে, কারণ এই বিপ্লবটাকে আরো রক্তক্ষয়ের থেকে রক্ষা করেছে সশস্ত্র বাহিনী, কারণ তারা আর কোনো হত্যাকাণ্ডে জড়িত হয় না, হতে রাজি হয়নি। সশস্ত্র বাহিনী কোনো হত্যাকাণ্ডে আর দীর্ঘায়িত করতে রাজি হয় নাই, তাই হত্যাকাণ্ডকে ওখানে বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনী একটা স্টেক হোল্ডার হয়ে গেছে। রাজি হয় নাই, এটা কি আমি কি আমরা কি কথাটা এভাবে বলবো, রাজি হয় নাই না তাদের জনগণের উপরে গুলি চালানোর মতো পজিশনে সেনাবাহিনী আর ছিল না? যেটাই হোক, ওখানে দেখলেই রাজি হয় নাই, রাজি হয় নাই দেখে ছিল না ভাই। আমি ঘুষ খাই না, কারণ আমার ঘুষ খাওয়ার রাস্তা নাই, এক কথা হইল না। তারপরেও মানুষের এখন পর্যন্ত কিন্তু সশস্ত্র বাহিনীর প্রতি একটা ভালোবাসা বিশ্বাস আছে ভাই। আমি আবার এই সশস্ত্র বাহিনীর ডিসিএফআই হেডকোয়ার্টারে বসে গুমের লোকজনদেরকে ওখান থেকে বের করা হয়েছে। হ্যাঁ, ডিসিএফআই ওখান থেকে অবশ্যই র‍্যাবে যত হত্যাকাণ্ড হয়েছে সশস্ত্র বাহিনীর লোকেরাই করেছে। এক্স্যাক্টলি, তো এই ধরনের ভালোবাসা, তারপরেও জনগণ কিন্তু কেন জানো, এটা আপনি আমি কেন জানো তাদের প্রতি একটা আলাদা মহব্বত সশস্ত্র বাহিনীর প্রতি। সশস্ত্র বাহিনী এই মহব্বতের মানে ইজ্জত কতখানি দিতে পারে বা দিতে চায় কিনা সেটা তাদের ব্যাপার, এবং তারা যদি জনগণের এই প্রত্যাশা ভালোবাসাকে যদি মর্যাদা দিতে ব্যর্থ হয়, এটা সশস্ত্র বাহিনীর জন্য দুর্ভাগ্যজনক। কারণ আজকে পুলিশ যেমন ধ্বংস হয়ে গেছে, জনগণ না থাকলে সশস্ত্র বাহিনীর অবস্থা তাই হবে, তাই আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন যে জিনিসটা আপনি আপনাকে আপনি পাখির মতো গুলি করার ক্ষমতা থাকলেই আপনি যে জয়ী হবেন এমন কোনো কথা নাই, এগ্রি, এটা কিচ্ছু আসে যায় না। কয়জন মারবেন, কয়জন মারবেন? এই তো আপনি কি আমরা কি দেখিনি এই 5ই আগস্টের আগে সশস্ত্র বাহিনীর কোনো কোনো ইউনিটেও তো সশস্ত্র বাহিনীর কোনো কোনো ইউনিট সশস্ত্র বাহিনীর কোনো কোনো অফিসার তো জনগণকে গুলি করতেছে, আমরা তারও ভিডিও দেখেছি না। সো দ্যাট এরকম কেউ পিসেব না। তো জেনারেল ওয়াকার সাহেব পরেজগার মানুষ শুনছি, নাকি নামাজ কালাম ভালোই করেন, এখন ওনার কাছ থেকে ওনার জাতটা শত তাহাজ্জুদ পড়তো, কিন্তু পরবর্তী সময় তাহাজ্জুদ কি দেখেছেন জনগণ? আমি আমি এখন কোন মানুষকে আমি তার সামনের কর্ম দিয়ে এখন যেহেতু পিছনের দিকে রিসেট বাটন চেপে দিয়েছে, ইন্দু সাহেব বলেছেন রিসেট বাটন চাপা হয়ে গেছে, তো রিসেটের মধ্যে কয়জন পিউরিফাই হয় না না হয় ইতিহাস সেটা দেখবে। কিন্তু আপনি এখন যে জিনিসটা হলো, সরকার আসলে কোনো সরকারি পর্যায়ে নাই, সরকার একটা তালগোল মার্কা সরকার। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে কিনা এই ব্যাপারটায় আমার যথেষ্ট সন্দেহ বিদ্যমান। এখানে মানে যার ছবি আমরা দেখি না কেন, তখন উনি পিএসও ছিলেন, এখন আমরা আপনার অনুষ্ঠানেই বহুবার আমি বলেছি, আপনিও স্বীকার করেছেন যে মুসারা ফেরাউনের ঘরেই থাকে, যে কেউ মুসা হইতে পারে। ওয়াকার সাহেব যে কারণ এখনো যে প্রতিবন্ধকতা, এই সরকার কিন্তু বিশুদ্ধ সরকার না, আমরা কিন্তু আরেকটা জাতাকলে পড়ে গেছি। ওকে, এটা অন্য প্রসঙ্গে আমি ওখানে যাব, কিন্তু আমি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক নিয়ে যদি আমি কথা বলতে যাই, হ্যাঁ ওইটুকু আমি বলি আপনি যে এখন জেনারেল ওয়াকার সাহেব এই আইনটাকে বাঁচিয়ে রেখে তার ফয়দাটা কোথায়? এই জিনিসটা এক জায়গায় ফয়দা, ঠিক যেই কারণে জেনারেল ওয়াকার 626 জন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী অপরাধী শেখ পরিবারের সদস্য, উনি ক্যান্টনমেন্টে নিয়ে সরকারি খরচে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক একই কারণে ওনার এই ইচ্ছার জন্য উনি ডিজিটাল সিকিউরিটি একটাকে এই মুহূর্তে রেখেছেন। সন্দেহ জাগতেই পারে, আপনার এই বক্তব্যে সন্দেহ জাগতেই পারে। আমি সন্দেহের কথা বলছি না, জাতি কিন্তু ওই প্রশ্নের সুরাহা আজও পায় নাই যে এই লোকগুলোকে তিনি বলেছিলেন যে তাদেরকে তাদেরকে ই দেওয়া হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, আশ্রয় দেওয়ার পর কোথায় গায়েব হয়েছেন, অনেককে বিদেশেও দেখা যায়, এই জিনিসটা কিন্তু আজও সুরাহা হয় নাই। মহিউদ্দিন সাহেব, আমাকে আমাকে একটা কথার জবাব দেন, উনি সিটিং সেনাবাহিনীর প্রধান এবং ক্যান্টনমেন্ট থেকে 626 জন লোক একজন একজন করে গায়েব হয়ে গিয়েছে, আপনি বলবেন এটা ওনার নলেজের বাইরে?
না, সব যে গায়েব হয়েছে এটা আমি বিশ্বাস করি না, আমি যে এখনো মনে করি, এখনো মনে করি আছে অনেকে। ওকে, কিন্তু হাসান মাহমুদ গেছে, গেছে অনেকেই, গেছে এরকম শেখ পরিবারের একটা সদস্য এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। ওকে, নাই হয় নাই, আপনি চিন্তা করার দরকার নাই, আমি জানি হয় নাই। এখন আপনি বলবেন এটা জাস্ট কাকতলীয়, এখানে জেনারেল ওয়াকারের কোনো ভূমিকা নাই, আপনি তাই বলছেন? দেখেন, এই সরকার, এই সরকারের, এই সরকারের অন্যতম, না সেটাই বলতেছি, এই সরকারের অন্যতম স্টেক হোল্ডার হলো জেনারেল ওয়াকার বা সশস্ত্র বাহিনী। সেখানে এই সরকারের কোনো নেতিবাচক কর্মকাণ্ডে তার যে সম্পৃক্ততাকে অস্বীকার করার কোনো রাস্তা কিন্তু নাই। নাই তো এখন আমি যদি বলি যে ক্যান্টনমেন্ট থেকে 626 জন লোক একজন একজন করে বেলজিয়ামে যায়, একজন একজন করে আমেরিকা চলে আসে, একজন একজন করে অন্যদিকে যায়, শেখ পরিবারের কেউ গ্রেফতার হয় না, ক্যান্টনমেন্টের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা কে? আমি আপনার কাছ থেকে যদি জিজ্ঞাসা করি কে ক্যান্টনমেন্টের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, হলো ক্যান্টনমেন্টের জিওসি, আর একদম টপে হলো সিজিএস, তারপর হলো সেনাপ্রধান। ওকে ভাই, আমি ওই একজনের জিজ্ঞাসা করছে যে মুসা তোমার নাম কি, আমার নাম মুসা, আমার বাপের নাম অমুক, আমার লাডি দিয়া এই করি, আপনারা এগুলো কেউ জিজ্ঞাইছে? বাংলাদেশের ক্যান্টনমেন্টের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে সে? এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে কেন, না আমি আবার কেন দরকার নাই, সেনাপ্রধান কেন, এখন কেনটা আমি বলি, এই সেনাপ্রধান অবৈধভাবে ডিজিএফআই কে, এনএসআই কে, বিজিবি কে, পুলিশ কে, র‍্যাব কে, আনসার ভিডিপি কে নিয়ন্ত্রণ করছে, যেটা সংবিধান বিরোধী, এবং এই ওয়াকার সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সে রাষ্ট্রদূত বানাইতেছে, বিদেশে গিয়ে তাদের সাথে দেখা করতেছে, অন্য দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সে কথা বলতেছে, হু দ্য ফাক ইজ ও, প্রজাতন্ত্রের কর্মচারী। শুনেন, এই সশস্ত্র বাহিনী এই ওই আগের মহিলার সময়, রাক্ষসী মহিলার সময়, শুধু হুকুম তামিল করা ছাড়া তাদের আর কোনো যোগ্যতাই ছিল না। যোগ্যতা এখনো এখনো আছে, আপনি কেন মনে করেন? না না, শোনেন, এখন তারা একটু ফ্রিডম পাইছে, তারা স্টেক হোল্ডার হয়েছে, তারা কিছু করার সুযোগ পাচ্ছে, তারপর দেখানোর সুযোগ পাচ্ছে, এটার একটা প্র্যাকটিস হবে না? কিছু প্র্যাকটিস চলুক। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমরা তো এই বিপ্লব করেছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে, যারা যা করেছে সেখানে বাই প্রোটোকল, আমরা যদি ডক্টর ইউনুসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরে তাকে ডিজিএফআই এবং এনএসআই তার নিয়ন্ত্রণে না দিয়ে সেনাপ্রধানের হাতে রাখি, এটা কি হলো? যদি তা হয়, যদি তা হয়, সেটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং শিষ্টাচার বহির্ভূত, এবং এই বিষয়টা কোনোভাবেই জাতি গ্রহণ করা উচিত না। আপনি একটা শব্দ বলেন না, এটা সংবিধান বিরোধী এবং প্রজাতন্ত্র কর্মচারী হিসাবে জেনারেল ওয়াকার শাস্তি অপরাধ। কে কার কাছে রিপোর্ট করবে এই বিষয়টা কিন্তু সংবিধানের সাথে সংযুক্ত না। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবিধানিক যে কাঠামো, ওই কাঠামোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যবিধিতে যে কাঠামো, সেখানে ডিজিএফআই এনএসআই এরা রিপোর্ট করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বে ওনার কাছে। না, ডিজিএফআই এনএসআই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর কাছে করবে না, সে প্রধানমন্ত্রীর কাছে করবে। আমি যে কথাটা বলছি, আমি আমার কার্যবিধি, না আমার কথাটা আবার শুনেন, প্রত্যেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী না, না না, আবার প্রত্যেক মহিউদ্দিন ভাই আমার কথাটা শুনেন, তাইলে আমি আর আপনার ডিবেটের দরকার নাই, এবং প্রত্যেক প্রতিরক্ষা মন্ত্রী আবার প্রধানমন্ত্রী না, যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অজিত দোভাল, আমি বুঝছি, আমি বুঝছি, কিন্তু ভারতেও র রিপোর্ট করবে প্রধানমন্ত্রীর কাছে, ভারতের না। আমি এক্ষেত্রে আপনার আপনার ইনফরমেশনটা আর একবার ঝালাই করবেন, আমি করেছি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, তাদের প্রাইমাল রিপোর্টিং পয়েন্ট হলো প্রতিরক্ষা মন্ত্রী, এবং প্রতিরক্ষা মন্ত্রী যদি মনে করে জাতীয়ভাবে দেশ
সংকটময় অবস্থায় আছে, ওই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রী তাদের ইন্টেলিজেন্স এজেন্সি প্রধানমন্ত্রীর কাছে একত্রে রিপোর্ট করে, যেমন বাংলাদেশের এটা করেছিল তারেক সিদ্দিকী প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে ডিজিএফআই এবং এনএসআই তারেক সিদ্দিকের কাছে রিপোর্ট করত, এবং তারেক সিদ্দিকী যদি মনে করত যে এটা হাসিনা বেগমের কাছে যাবে তখন তারেক সিদ্দিকী এটা নিয়ে আসত।